নমস্কার বন্ধুরা, রুমিস রেসিপির আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি শুধুমাত্র ময়দা দিয়ে মুচমুচে রসালো এই গোলাপ মিষ্টি। এই মিষ্টিটি এত ক্রিস্পি আর এত টেস্টি হয়, একবার আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। আপনারা দেখুন মিষ্টিটি কতটা ক্রিস্পি। এই গোলাপ ফুল মিষ্টিটি বানানোর জন্য প্রথমে আমি মিক্সিং বোলে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। এবার এতে দিয়ে দেবো 4 চামচ সাদা তেল। এবার ময়দাটিকে ভালো করে মেখে ময়ম দিয়ে দেবো। ময়দায় ভালো করে ময়ম দিলে মিষ্টিগুলো রসে ডোবানোর পরেও মিষ্টিগুলো খুবই ক্রিস্পি থাকবে। আপনারা দেখুন ময়দায় খুব ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে। এবার ময়দার মধ্যে অল্প অল্প জল মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। এই মিষ্টিটি বানানোর জন্য ডোটি খুব বেশি টাইট কিংবা খুব বেশি নরম করা যাবে না, মাঝামাঝি অবস্থাতে রেখে দিতে হবে। আপনারা দেখুন ডোটি প্রায় রেডি হয়ে গেছে। এবার ডোটির ওপরে আমি আর 1 চামচ তেল দিয়ে দেব। তারপর ডোটিকে তেলের সঙ্গে আর একবার ভালো করে মেখে নেব। এবার ডোটিকে ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্ট করতে রেখে দেব। আর এই 10 মিনিটে মিষ্টির জন্য চিনি শিরাটি বানিয়ে নেব। চিনি শিরা বানানোর জন্য প্রথমে আমি একটি পাত্রে 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। এবার ওই কাপেরই 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার পাত্রটিকে মিডিয়াম ফ্লেমে রেখে চিনিগুলো জলের মধ্যে মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। আপনারা দেখুন চিনিগুলো জলের সঙ্গে ভালো করে মেল্ট হয়ে গেছে। এবার চিনি শিরার মধ্যে 2টো এলাচ দিয়ে দিলাম, এতে চিনি শিরার মধ্যে একটা এলাচ ফ্লেভার আসবে। এখন চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি 5-6 ফোঁটার মতন কেশর ফুড কালার। আপনাদের কাছে কেশর ফুড কালার না থাকলে আপনারা এমনি কেশরও ব্যবহার করতে পারেন। চিনি শিরাটি রেডি হয়ে গেছে। এবার ফ্লেম বন্ধ করে চিনি শিরাটাকে ঠান্ডা করে নেব, তারপর চিনি শিরাটি আরও অনেকটাই গাঢ় হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, এবার রেস্ট করতে রাখা ময়দার ডোটি বের করে নেব। এবার ময়দার ডোটিকে আর একবার ভালো করে মেখে নেব। এখন ময়দার ডোটির থেকে ছোট ছোট লেচি কেটে নেব। সমস্ত লেচিগুলোকে আমি প্রথমে গোল তারপরে চ্যাপ্টা করে নিয়েছি। এবার আমি অল্প কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এখন একটি লেচি নিয়ে লেচিটিকে কর্নফ্লাওয়ারে ভালো করে কোট করে নিচ্ছি। এবার লেচিটিকে আমি পাতলা রুটির মতন করে বেলে নেব। আপনারা কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দা দিয়েও বেলতে পারেন, বাট কর্নফ্লাওয়ার দিয়ে বেললে মিষ্টিগুলো খুব বেশি ক্রিস্পি হবে। আপনারা একবার দেখে নিন, রুটিটিকে এরকম পাতলা করে প্রথমে বেলে নিতে হবে। এবার একটি গ্লাস দিয়ে রুটিটিকে ছোট ছোট গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা মিষ্টিকে যদি ছোট বানাতে চান তাহলে ছোট গ্লাস দিয়ে কাটবেন, আর যদি বড় বানাতে চান তাহলে বড় গ্লাস দিয়েই কাটবেন। আপনারা দেখুন এখানে একটি বড় রুটিকে আমি কেটে 3টে ছোট রুটি বানিয়ে নিয়েছি। এবার 3টে ছোট রুটিকে আমি একটার ওপরে আর একটা রেখে দেব। এবার 3টে ছোট রুটির মাঝখানে আমি আঙুল দিয়ে একটু জোরে প্রেস করে দেব, যেন এরকম একটা ছোট গর্ত হয়ে যায়। এখন বাদ দেওয়া বড় রুটির কিছুটা অংশ নিয়ে নিচ্ছি, তারপর এরকম করে গোল করে নিচ্ছি।
এবার আমি বাদ দেওয়া অংশটি শেষ প্রান্তে অল্প জল লাগিয়ে এইভাবে আটকে দেব। তারপর নিচের অংশটিকে ছুরি দিয়ে সমান করে কেটে নেব। এখন গর্ত করে রাখা অংশটিতেও অল্প জল লাগিয়ে নিলাম। এখন ওইখানে রোল করে রাখা অংশটিকে ভালো করে বসিয়ে দিলাম। এবার তিনটে রুটিকে এইভাবে ছুরি দিয়ে তিন ভাগে ভাগ করে নিলাম। এবার প্রথমে আমি কাটা দাগগুলোর উপরে হালকা করে জল লাগিয়ে নিচ্ছি। তারপর রুটির ওপরের একটা অংশ নিয়ে এইভাবে আটকে দেব। এখন আবার জল লাগিয়ে নেব, তারপরে আবার একটি অংশকে এইভাবেই আটকে দেব। এইভাবেই বারবার জল লাগিয়ে প্রত্যেকটা অংশকে এইভাবেই আটকে নিতে হবে। তাহলে মিষ্টিগুলো তেলের মধ্যে ভাজার সময় আর মিষ্টিগুলো খুলে যাবে না। জল না দিয়ে আটকালে মিষ্টিগুলো কিন্তু ভাজার সময় তেলের মধ্যে খুলে যাবে আর দেখতে ভীষণ বাজে দেখাবে। এইভাবে আমি রুটির একটা একটা অংশকে আটকে দেব। আপনারা কিন্তু ভালো করে দেখে নিন, নাহলে মিষ্টি বানানোর সময় অসুবিধা হতে পারে। এইভাবে একটা একটা অংশ জোড়ানোর পরে শেষে দেখবেন যে মিষ্টি ঠিক গোলাপ ফুলের মতনই দেখতে হয়ে গেছে। আমি আমার রান্নার জন্য যা যা জিনিস ব্যবহার করি নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে আপনারা ওখান থেকে পারচেস করতে পারেন। আপনারা যদি মিষ্টি লাভার হয়ে থাকেন তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে মিষ্টির বিভিন্ন ধরনের মোলের লিংক দেওয়া আছে, চাইলে আপনারা ওখানে চেক করতে পারেন। আপনারা দেখলেন তো কত সহজেই গোলাপ ফুল মিষ্টিটি বানানো যায়। গোলাপ ফুল মিষ্টিটি বানানো রেডি হয়ে গেছে। আপনারা দেখুন মিষ্টিটি কিন্তু গোলাপ ফুলের মতনই দেখতে লাগছে। এইভাবে আমি আর কয়েকটা মিষ্টি বানিয়ে নিয়েছি। কড়াইতে আমি আগে থেকে পরিমাণ মতন তেল গরম করে রেখেছিলাম। এখন তেলের মধ্যে আমি বানিয়ে রাখা গোলাপ ফুল মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এখন ময়দার গোলাপ ফুলগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে মিষ্টিগুলো কিন্তু পুড়ে যেতে পারে। আপনারা দেখুন মিষ্টিগুলো ভেসে তেলের ওপরে উঠে এসেছে। এবার মিষ্টিগুলোকে উল্টো দিক করে দেব। এখন সমস্ত মিষ্টিগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার মিষ্টিগুলোকে তুলে আমি একটি প্লেটে রাখছি। আপনারা দেখুন মিষ্টিগুলো ভাজার পরে দেখতে আরো বেশি সুন্দর হয়ে গেছে। আপনারা দেখুন চিনি শিরাটি ঠান্ডা হওয়ার পর অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার ভেজে রাখা গোলাপ ফুলগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর চিনির শিরাগুলো মিষ্টির উপরে ভালো করে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি আর একটি মিষ্টিকেও চিনির শিরা লাগিয়ে নিচ্ছি। মিষ্টিগুলোকে ভালো করে চিনির শিরা লাগানো হয়ে গেছে। এবার মিষ্টিগুলোকে তুলে একটি প্লেটে রেখে দেব। এইভাবে আমি সমস্ত গোলাপ ফুলগুলোকে চিনির শিরা লাগিয়ে নিচ্ছি।
আপনারা অবশ্যই এই মিষ্টিটি একবার বাড়িতে বানাবেন ও আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আশা করি মিষ্টিটি এতটাই ক্রিস্পি ও রসালো হয় যে আপনাদের খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আমার এই মিষ্টির ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।